আসসালামু আলাইকুম বন্ধুরা, আফরিন সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে নিয়ে চলেছি একটি নতুন ভিডিও, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ক্লাসটি হলো ফ্রকে বা জামার পেছনে চেন লাগানো। তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো ফার্স্ট এরকম আমি একটি কাপড় কেটে নেবো, একটা 2 ইঞ্চি, একটা 3 ইঞ্চি। তো ফার্স্ট আমি 3 ইঞ্চিটা এরকমভাবে দেখুন সেলাই করে নেব, সোজার সাথে সোজা রেখে। তো সেলাইটা আমার করা হয়ে গিয়েছে। এবার আমার যে এক্সট্রা কাপড়টা হয়েছে ওটা আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি এক্সট্রা কাপড় যেটা আছে সেটা কেটে নিচ্ছি। এবার আমি কাপড়টা সোজা করে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন কাপড়টা আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটি আমার দেয়া হয়ে গিয়েছে। এবার আমি একবার ভাঁজ করব, করে আর একটি ভাঁজ দিয়ে তার উপরে আমি সেলাইটা দিয়ে নেব। তো দেখুন এরকমভাবে এর উপর দিয়ে আমি সেলাইটা দিয়ে নেব। তো সোজাভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা আমার দেয়া হয়ে গিয়েছে, দেখুন আমার সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। আমি আর একটিও এরকমভাবে করে নেব। তো দেখুন আমার দুটো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে করে নিয়েছি। এবার আমি একটি চেন নিয়ে নেব ও কাপড়টি চেনের উপরে রেখে আমি সেলাই দিয়ে নেব। তো দেখুন ধরে ধরে সেলাইটা আমার দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি এরকমভাবে ধরে ধরে আস্তে আস্তে। তো দেখুন সেলাইটি আমি একদম নিচের দিকে চলে এসেছি সেলাইটি করে। এবার চেনটা আমি একটু উপরে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে চেনটার উপরে রেখে আমি সেলাইটি করে নেব। তো দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি, আর সেলাইটা যেন আমার কাপড়ের উপরে পড়ে আর চেনটা না যেন দেখা যায় এরকমভাবে আমি সেলাইটা করে নেব। তো আস্তে আস্তে ধরে ধরে সেলাইটি করতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমার চেনটা লাগিয়ে নিয়েছি সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে খুব সহজ নিয়মে আমি চেনটা লাগিয়ে নিয়েছি। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলুন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।